ওয়েলকাম টু রাইহান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে যে একটি পারফেক্ট সিভি তৈরি করার জন্য যে 12টি ব্যাপার অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে ওই ব্যাপারগুলো নিয়েই কথা বলবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন। 11 এবং 12 নম্বর অপশানে গিয়ে অনেক গুরুত্বপূর্ণ 2-3টে ব্যাপার বলা আছে যেগুলো আপনার সিভির জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তো চলুন শুরু করা যাক। নতুন নতুন এবং এক্সাইটিং সব ভিডিও পেতে এখনই চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং নোটিফিকেশন অল করে সেভ করে দিন। ওয়েলকাম ব্যাক। তো প্রথমেই যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে আপনার সিভির বর্ডার। আপনি যে সিভিটা তৈরি করবেন সে আমি প্রথমেই জানিয়ে রাখি, আমি যে সিভিটা আপনাদেরকে দেখাচ্ছি এটা নিয়ে একটা ডিটেইল টিউটোরিয়াল আছে যেটার লিংক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনি ওখান থেকে ফরম্যাটটাও ডাউনলোড করতে পারবেন অথবা ভিডিওর ইনডিসক্রিপশনে আপনি গিয়ে এই ভিডিওটা দেখে নিতেও পারবেন, অথবা কেউ না পেলে আমাকে কমেন্ট করলে আমি লিংক দিয়ে দিব। তো দেখেন এই যে সিভির বর্ডার ইস্যু নিয়ে কথা বলবো, আমরা যদি লেআউটে যাই, লেআউটে যাওয়ার পর দেখেন সাইজ কি দেওয়া আছে, আপনাকে অবশ্যই A4 সাইজ দিতে হবে এবং অরিয়েন্টেশন হচ্ছে পোর্ট্রেট। তো এটা আপনারা জানেনের ব্যাপারটা ইম্পর্টেন্ট। নরমাল মার্জিন উপরে নিচে ডাইনে বামে 1 ইঞ্চি করে জায়গা আপনাকে ছেড়ে দিতে হবে, এর কম যদি আপনি দেন সেক্ষেত্রে সিভির মান কিন্তু ভালো থাকবে না। এরপরে 2 নম্বরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে পিকচার। আপনার ছবি, আপনার যে কারিকুলাম ভিটায় যে ছবিটা অ্যাড করবেন সেটা অবশ্যই ডাইন পাশে হতে হবে এবং ছবিটা যত রিসেন্ট হবে তত আপনার জন্য ভালো, যেমন 6 মাসের পুরাতন না হইলে সব থেকে ভালো হয়। এবং ছবি এমন করে ফেলবেন না যেন আপনার বাস্তব চেহারার সাথে মিল না থাকে। অনেক ক্ষেত্রে ইন্টারভিউ বোর্ডে কিন্তু বলেই ফেলে যে এখানে যে ছবি দেওয়া তার সাথে আপনার কিন্তু কোনো মিল খুঁজে আমরা পাচ্ছি না, এবং অনেক অভিজ্ঞতার মুখোমুখি অনেককে আমি হতে দেখেছি। এরপরে 3 নম্বরে যে জিনিসটা আছে খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইমেইল। অনেকে সিভিতে এমন ইমেইল ইউজ করে যেটা যেটা আসলেই বিরক্তিকর, যেমন অনেকে অনেকে ফেসবুকে নিজেকে হিরো বা ধরেন লাভার বয় এই টাইপের লেখে। তো ধরেন কেউ একজন মেইল ইউজ করলো আমার নাম দিয়ে বলে তানজিম দ্য হিরো @gmail.com বাট তানজিম দ্য বেস্ট বয় @gmail.com। এইটা আপনার বাস্তব জীবনে ভালো হলেও চাকরির ক্ষেত্রে কিন্তু ভালো ইম্প্যাক্ট ফেলবে না। তো মেইলের ব্যাপারটা অবশ্যই অর্থবহ হতে হবে এমন মেইল ইউজ করবেন, যেমন আমি tanjim.og, ওজি তো অর্গানাইজার, এটা হিসাবে আমি tanjim.og @gmail.com ব্যবহার করছি। আপনারা এরকম প্রফেশনাল ইমেইল কিভাবে ক্রিয়েট করতে হয় এটা নিয়ে একটা ভিডিও আছে দেখে নেবেন। এরপরে 4 নম্বরে যে জিনিস সেটা হচ্ছে ফন্ট। আপনি অবশ্যই ফন্ট হিসাবে টাইমস নিউ রোমান ফন্ট, তো দেখেন টাইমস নিউ রোমান ফন্ট ইউজ করছে এবং 12 ফন্টে, ভিতরের লেখাগুলো টাইমস নিউ রোমান এবং 12 ফন্টে হলে আপনার জন্য ভালো হবে। এরপরে তো 5 নম্বরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে বানান ভুল করা যাবে না, ঠিক আছে? বানান ভুল করলে কিন্তু সিভির মান অনেক খারাপ হয়ে যাবে। অনেককে আমি দেখেছি, আমি যখন জব করতাম তখন অনেক সিভি দেখা হইতো, আমার সিভি দেখা একটা নেশা ছিল, তো প্রচুর বানান ভুল পাইতাম দোকান থেকে কয়েলে, ওরা প্রচুর বানান ভুল করে। তো আপনি অবশ্যই বানান ভুলটা মাথায় রাখবেন। এরপরে হচ্ছে 6 নম্বরে যেটা আছে, হুবহু সিভি তৈরি করা যাবে না। ধরেন আমি একটা ফরম্যাট আপনাকে দিয়ে দিলাম, এটা দেখে হুবহু আপনি এডিট করে একটা সিভি তৈরি করলেন এবং সব জায়গায় একই সিভি দিলেন, তাইলে কিন্তু জব পাওয়ার পসিবিলিটি অনেক কমে যাবে। আপনাকে 8-10টা সিভি দেখে নিজের মতো একটা তৈরি করতে হবে। তো 7 নম্বরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। আপনি যখন এক্সপিরিয়েন্স লিখবেন তখন আপনার যে রিসেন্ট এক্সপিরিয়েন্স সেটা আগে লিখবেন এবং যেটা পরের এক্সপিরিয়েন্স সেটা পরে লিখবেন, ঠিক আছে? তো এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আপনি কি টাইপের কাজ করেছেন সেটা খুব সুন্দরভাবে অল্প কথার ভিতরে তুলে ধরার চেষ্টা করবেন। এখানে এক্সাম্পল দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। এরপরে 8 নম্বরে যে জিনিসটা আছে, যাদের এক্সপিরিয়েন্স নেই সেক্ষেত্রে তারা কি করবেন সেটা হচ্ছে যে আপনি যদি কোনো ছাত্র জীবনে কর্মশালার আয়োজন করে থাকেন, কোনো প্রোগ্রাম অর্গানাইজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার সেটা দিতে পারেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি অনলাইন ঘাটাঘাটি করলে কিভাবে কর্মশালায় অ্যাড করতে হয় দেখে নিতে পারবেন। এরপরে 9 নম্বরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আপনি যখন আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাড করবেন সেক্ষেত্রে বড় ডিগ্রি অবশ্যই আগে দিবেন। আপনি যদি প্রথমে আপনার SSC দেন তাহলে কিন্তু সেটা ভালো দেখাবে না, কারণ SSC কেউ আগে দেখতে চাইবে না। আপনি যখন BSc পাশ করছেন তার মানে অবশ্যই আপনি SSC পাশও করেছেন, সুতরাং উপরে সবসময় বড় ডিগ্রি দিয়ে দিবেন, হ্যাঁ? এরপরে 10 নম্বরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আপনার জবের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং যেটার এক্সপিরিয়েন্স অবশ্যই আপনি অ্যাড করবেন সেটা হচ্ছে আপনার ICT কোয়ালিফিকেশন, ঠিক আছে? বিশেষ করে এই যে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, MS পাওয়ার পয়েন্টের দক্ষতা এবং পাশাপাশি কোনো সফটওয়্যারের দক্ষতা যদি থেকে থাকে সেগুলো আপনি অবশ্যই অ্যাড করবেন, কারণ MS এক্সেল, MS ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট বাদে কিন্তু ভালো চাকরি পাওয়া খুবই মুশকিল হয়ে যায়। MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট নিয়ে আমার ডিটেইল ভিডিও আছে, এগুলো দেখলেও আপনি দিনে দিনে এক্সপার্ট হয়ে যাবেন। 11 নম্বরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ব্যাকরণগত ভুল। ধরেন আপনি কোনো
একটা লাইন লিখলেন যেটা ব্যাকরণগত ভুল হয়ে যাচ্ছে। এখানে আমি লিখলাম আই আর আ গুড বয়, ঠিক আছে। এটা লেখার পরে আমি যদি এটা দেখেন, এখান থেকে যে ব্যাকরণগত যে ভুল আই আর, এটার উপর রাইট ভ্রন ক্লিক করলে আই অ্যাম বলতেছে। তো এই টাইপের এটা আপনারা সবাই জানেন যে এটা ছোটোখাটো ভুল, কিন্তু এরকম ব্যাকরণগত অনেক ভুল হয়ে যায় যে এটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। এবং বারো নম্বরে যে জিনিসটা আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনি যখন সিভি কোথাও পাঠাবেন, শুধু শুধু সিভি পাঠাবেন না, কভার লেটার অ্যাড করবেন। কভার লেটার অ্যাড করতে হবে এই জন্য যে আপনি যে সিভিটা পাঠাচ্ছেন কোন রেফারেন্সে পাঠাচ্ছেন, কার থেকে শুনে পাঠাচ্ছেন, কোন পত্রিকায় দেখেছেন, এই ব্যাপারগুলো কভার লেটারে বলা থাকে। তো কভার লেটার কীভাবে লিখতে হয় এটা যদি আপনারা জানতে চান বা এটা নিয়ে ডিটেইল ভিডিও চান, তাহলে আমি এটা নিয়েও ভিডিও দিব যে কভার লেটার কীভাবে সুন্দরভাবে লিখতে হয়। এবং অবশ্যই একই ফরম্যাটের সিভি সব জায়গায় পাঠাবেন না। ধরেন আপনি মাস্টার্স পাস করছেন, আপনি একটা টিচিং এর জন্য স্কুলে সিভি পাঠাচ্ছেন, আবার একইভাবে ব্র্যান্ডিং এন্ড মার্কেটিং এর জন্য সিভি পাঠাবেন, দুইটা সিভি কিন্তু একই রকম হবে না। মূল ব্যাপারগুলো এক থাকবে, কিন্তু আপনার যে ক্যারিয়ার অবজেক্টিভ, ক্যারিয়ার ডেসক্রিপশন যেগুলো আপনি লিখবেন সেগুলো অবশ্যই আপনাকে চেঞ্জ করে দিতে হবে, তা না হলে কিন্তু আপনি জব পাবেন না। যেমন এখানে আমি লিখছি যে ব্র্যান্ডিং অ্যান্ড মার্কেটিং এক্সপিরিয়েন্স, এটা কোনো ব্র্যান্ডিং মার্কেটিং বা ইঞ্জিনিয়ারিং সেক্টরের জন্য প্রযোজ্য, কিন্তু যদি আমি টিচিংয়ের জন্য যাই তখন কিন্তু এখানে এই টাইপের কথাবার্তা লেখা যাবে না, তাইলে কিন্তু তারা পছন্দ করবে না। কভার লেটারও সেটা বলে দিতে হবে। তো কভার লেটার কীভাবে লিখতে হয় এবং সেটা যদি না জানা থাকে আমাকে কমেন্ট করতে পারেন, আমি ডিটেইল এটা নিয়ে ভিডিও বানাবো। আর এই সিভিটা কীভাবে তৈরি করছি বা কীভাবে আপনার পছন্দ অনুযায়ী সিভি তৈরি করবেন বা ফরম্যাটটা কীভাবে পাবেন, এটার জন্য আমি ফার্স্ট কমেন্টে লিঙ্কটা দিয়ে দিব এবং ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দিব, ভিডিওর ইনডিসক্রিনেও ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত কথা হবে অন্য দিন অন্য ব্যাপারে।